হযরতে বেলালে হাবশী বলেন একদিনের একদিনকার ঘটনা, আমার নবী বাহির হয়ে গেলেন কালিমাটা লইয়া, বাড়ি বাড়ি যাইতেন, ঘরে ঘরে যাইতেন, 15 দিন হয়ে গেল, আমার নবী 15 দিন পর মদিনায় ফিরে আসলে হযরতে বেলালে হাবশী মসজিদ নববীর সামনে দাঁড়াইয়া ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বাহির থেকে আইসা, সফর থেকে আইসা মসজিদের নববীর মধ্যে যাইয়া দুরাকাত নামাজ পড়েন, আজকে আপনার পায়ে ধরি অনুরোধ করি, আজকে মসজিদের নববীর ভিতরে আগে ঢুকবেন না, আগে ঢুকেন ফাতেমার ঘরে, যাইয়া দেখেন ফাতেমা জীবিত আছে কিনা। হুজুর গো, আল্লাহর কসম করে বলি, আপনি যাওয়ার 15 দিন পর্যন্ত এর মধ্যে ফাতেমার ঘরের দরজা খুলতে কোনোদিন দেখি নাই। হুজুর, আমি বেলালের মন বলে গো, ফাতেমা দুনিয়ায় না। হযরতে বেলাল এইভাবে যখন চুকির পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, আমার নবী ফাতেমার ঘরের দরজায় যেই আওয়াজ দিলে দুর্বল কণ্ঠে ফাতেমা জবাব দিলেন, বেঁচে আছি। দরজাটা খুলে দিলে রাসূল বলেন, আমি তাকে আইয়া দেখি ফাতেমার চেহারাটা কালো হয়ে গেছে, জান্নাতি মহিলাদের সর্দারিনী, ফাতেমার চেহারাটা কালো। প্রশ্ন করলাম, ফাতেমা গো ব্যাপারটা কি, এভাবে তোমার চেহারা কালো দুর্বল কেন? আল্লাহর হাবিবের প্রশ্নের জবাব দান ফাতেমা, বাবা গো আপনি যাওয়ার 15 দিন আজ হয়ে যায়, এই পর্যন্ত 15 দিন পর্যন্ত আল্লাহর কসম করে বলি ফাতেমার চুলায় আগুন জ্বলে না। একদিনকার ঘটনায় পাওয়া যায় আমার নবী তিন দিনের উপবাস। এই জন্য ভাববেন না আমার নবী গরিব, এটা উম্মতের জন্য রাখছেন, কোন কোন গরিব উম্মত এই করলে আমার রাসূল বলছে এরকম গরিবদের সাথে আমার হাসরটা হবে। কি বলেন, আমার নবী কি গরিব? নবীর উপাধি কি দু জাহানের বাদশাহ? কি কোনোদিন গরিব হতে পারে? কিন্তু নবীজি গরিবিটাকে পছন্দ করতেন উম্মতের জন্য। নবী গরিব হবে কেন? আমার আল্লাহ একদিন বলেন, বন্ধু গো উহুদ পাহাড়টা স্বর্ণ বানাই দেই আর নিচে দিয়ে চাকা লাগাই দেই, আপনার প্রয়োজনে স্বর্ণ বিক্রি করবেন, চলবেন? আমার নবী কয়, খোদা গো এই পাহাড় স্বর্ণ বানায় কি আমার উম্মতেরে দিবেন? কয় না, আপনার উম্মতেরে দিব না। কয় না, আমি সেই নবী না, নিজে পেট ভরে খাবো উম্মতে পাবে না, আমি ওই নবী, আমারা যেটা দিবেন সেটা আমার উম্মতের দিতে হবে, তাইলে নিব। ইয়া রাসূলুল্লাহ, উম্মতকে দেওয়া হবে না, কথা এলে আমি এটা নিব না। নবী তিন দিনের পেটের খিদা লইয়া হাঁটতে হাঁটতে যাইতেছে ফাতেমার ঘরের দরজায়, ফাতেমা ফাতেমা রে ঘরে আসো কিনা। ফাতেমা চোখের পানি মুছতে মুছতে দরজাটা খুলে দিলেন। নবীজি গায়ে ফাতেমা খবর, চোখে পানি কেন? তিন দিনের পেটের খিদা ছিল ফাতেমার কাছে নবীজি বলবেন, এমন সময় ফাতেমা বলেন, বাবা গো চোখে পানির কারণ হলো আজকে 4টা দিন পার হয়ে গেছে, আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না। বাবা সেই জন্য আমি কান্দি না, আমি কান্দি আমার কলিজার টুকরা 2টা সন্তান হাসাইন আর হুসাইন, পেটের খিদার যন্ত্রণায় যাইয়া দেখো গো বাবা গলাগুলি করে, গলা কাটা মুরগির মতো ছটপট করে করে না 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 কইয়া কান্দে, পেটের খিদা সইতে পারে। আমার নবী কান্দে, ফাতেমা রে কই রে আমার হাসাইল, কই রে আমার হুসাইল, দৌড়াইয়া গেলেন, যায় দেখে দুইজনে কান্দে, একজন আরেকজনকে বলে, ভাই ভাই গো আর আম্মুর কাছে খানা চাবো না, চলো না আমরা দুই ভাই নানার কাছে। আমার নবী আর কোনো কথাই বললেন না, ঘর থেকে বাহির হইয়া যায়, যাইতে 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 এক ইহুদির খেজুরের বাগান, খেজুরের বাগানের পাশে দাঁড়াইয়া ডাক দিলেন, ইহুদি তোমার খেজুরের বাগানের মধ্যে কোনো কাজের মানুষ দরকার আছে? উম্মতের আগো এটুক নবী না করলে পারতেন? হাদিস শরীফে আসছে যে নবী একদিন সাহাবীদেরকে নিয়ে রওনা করলে, সাহাবীরা বলেন হঠাৎ দেখলাম নবীজি উপরের দিকে হাত বাড়াইলেন, কি যেন আইনা পাইরা খাইলেন। প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ কোথায় হাত দিলেন, কি খাইলেন? রাসূল বলেন, সাহাবীরা রে আমি যা পারি তোমরা তা পারবি না, হুজুর কি করেছেন জানতে চাই। রে সাহাবীরা আমার মন চাইলে আমি হাত বাড়াইলাম, ওই জান্নাতের ফলের গাছ থেকে একটা ফল পাইরা আমি রাসূল খাইলাম। যেই নবী জান্নাতের বল পাই না দুনিয়ার জমিনে খাইতে পারে গো, সেই নবী কেন ইহুদির বাগানে কাজ করতে চাইল? এটা হলো আমার উম্মতের শিক্ষা দেওয়া, কারণ আমার উম্মতেরা যদি বিপদে পড়ে অন্যের বাড়িতে কাজ করতেও যায় তাতে কোনো লজ্জা নাই, কাজ করে খেতে পারো। হ্যাঁ গরিব, দেখো তোমার পক্ষে নবী কত সুন্দর ব্যবস্থা করে।
কাজ শুরু করে দিবেন। কিভাবে কাজ? কিতাবে আসছে, এক বালতি পানি উঠাবে, তিনটা করে খেজুর দেওয়া হবে। আমার নবী উঠাইতেছে, আট বালতি পানি উঠাইয়া নয় বালতি পানি উঠানোর জন্য যখন ফেলাইলেন, রশিটা সিরা বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে। ইহুদি দূর থেকে দেখে, পানি উঠাও না কেন, দৌড়াই আসছেন, পানি উঠাও না কেন, পানি উঠাও না কেন, পানি উঠাও না কেন। আমার নবী বলেন, বালতি সিরে পড়ে গেছে। তুমি বুঝি বালতি সিরা ফালাইছো, আমি সিরি নাই, সিরে পড়ে গেছে। এই কথাই কাটাকাটি করে আমার নবীর গাল মুবারকে থাপ্পড় মারছে। নবী ডাক মারছে, ইহুদি রে, তিল তিল পর্যন্ত না খাইয়া আমি নবীর গালের গোশত মনে হয় কমে গেছে রে ইহুদি। এই কম গোশতের গালের মধ্যে আঘাত করেছো, না জানি তোমার হাতের মধ্যে ব্যথা পাইছো। ইহুদি আর সহ্য হয়ে গেলেন, মারলাম আমি, আমারে জিগায় ব্যথা পাইছিনি, এটা কেমন লুক রে, এটা কোন ব্যক্তি হতে পারে রে। এবার আমার নবী বলেন, ইহুদি দেরি করিস না, আমার আটটা বালতি পানির বিনিময় ২৪টা খেজুর দিয়ে দে রে। আমার হাসাইন আর হুসাইন কান্দে, খেজুর লইয়া যখন রওনা হতে চাইলেন, আমার আল্লাহ বলেন, জিব্রাইল আমার বন্ধুর কানে খবর দে, আমার বন্ধু হলেন রাহমাতাল্লিল আলামিন, আমার বন্ধুর হাতের সিরা বালতি আর ভিতরে থাকবে, এটা হতে পারে না, বালতি যেন আমার বন্ধু উঠাইয়া দিয়ে আসে। এবার জিব্রাইল বলে, নিয়া রাসূলুল্লাহ জান কোথায়? বালতি উঠাইয়া দিয়ে যাওয়ার জন্য বলছে। জিব্রাইল, কিভাবে বালতি উঠাবো? আল্লাহর বন্ধু গো, আপনি রাহমাতাল লিল আলামিন, কুয়ার ভিতরে হাত দিয়ে বালতিরে ডাক দেন, দেখবেন বালতি কিভাবে আসে। আমার নবী কুয়ার পারে দাঁড়াইয়া ডাকে, বালতি রে আয় আমার হাতে আয়। আমার নবী ডাক দিতে দেরি, মরা বালতি নবীর হাতে আসতে দেরি হলো না। ইহুদি বলেন, একই কারবার জীবনে দেখি নাই, বালতি ডাক দিলে হাতে আসে, উনি কে হতে পারেন? বসে বসে চিন্তা করতে করতে দেখে, উনি আখিরি নবী গো, রাহমাতাল্লিল্লাহ। নিজের হাত নিজে কাইটা ফালাইছে, কি করেছো, কার সাথে বেয়াদবি করেছো? বেহুশ হইয়া পড়ে আছে ব্যবসায়ীরা, লম্বা ঘটনা দেখে মাথায় পানি দিলে জ্ঞান ফিরে আসলে প্রশ্ন করলেন, কি ব্যাপার, হাত কাটা কেন? তোমরা আমাকে আখিরি নবীর দরবারে নিয়ে যাও। নিয়ে গেলে রাসূল দেখেন হাত কাটা, বাবা তোমার হাত কাটা কেন? হুজুর, বেয়াদবি করেছি, রাসূলের সাথে হাত কাইটা ফালাইছি। হুজুর গো, আমার বেয়াদবির ক্ষমা হবে নি। আমার নবী বলেন, ইহুদি রে, একবার পরো মধুর কালিমা মাপ পাইয়া যাবে। ইহুদি বলেন, সুযোগ যখন পাইলাম হাতটা ভালো করে লই। হুজুর, কালিমা পড়বো, শর্ত হলো আমার হাত যদি বালা করে দিতে পারেন, বলুন আমার নবী পারবে কিনা বলুন, নাকি আমার নবী কিছু জানে না? আমার আল্লাহ বলেন, বন্ধু লাগাও, ভর্তি করো তোমার প্রেমের হসপিটালে। আমার নবী ডাকে, ইহুদি রে আয় আমার পাশে আয়। পাশে আইসা যখন দাঁড়াইলেন, নবীর প্রেমের হসপিটালে ভর্তি করে কাটা হাত হাতের মধ্যে লাগাইয়া ব্যান্ডেজ করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহুদি বলেন, হাত লাগালের সাথে সাথে জোড়া লাগা যায়, তাই না টুই না দেখি আগের চাইতে বেশি শক্ত হইয়া গেছে। জোরে কন সুবহা বলতেছিলাম, এইভাবে আউলাদে রাসূল জুনাইদের পাশে দাঁড়াইয়া বলতেছেন, জুনাইদ রে, আমার বাচ্চাগুলো তিন দিন পর্যন্ত না খাইয়া ঘুমায় না, চেহারা কালো হয়ে গেছে, বাবা হইয়া ঘুরতেছি, কোনো রুজি রোজগারের ব্যবস্থা পায় না। জুনাইদ পারবিনি আজকে মানুষের সামনে নতি স্বীকার করে আউলাদে রাসূলের মুখে হাসি ফুটাইতে, আমার রাসূল খুশি হইয়া যাইব। জুনাইদের কানে কানে যখন নবীর ভালোবাসা, আউলাদে রাসূলের ভালোবাসার গানটা যখন শুনাইল, জুনাইদ মাটির দিকে মাথা দিয়া চিন্তা করে কি করা যায়। এমন সময় জুনাইদ বলেন, আমি শুনি মাটির কোনার দাঁড়াইয়া দাঁড়াইয়া আবার রাসূল যেন ডাকতেছে, জুনাইদ পারবি দি আমার আউলাদের মুখে হাসি ফুটাইতে, ফিরাইস না রে, আমি রাসূলের কলিজাই আঘাত দিস না। জুনাইদ বলেন, কণ্ঠ আমার কানে লাগতেছে, চিন্তা করলাম কি করা যায়, নিজের আমিত্ব, নিজের বাহাদুরি, নিজের বরত্ব মাটির সাথে মিশাইয়া নবীর প্রেমার ভালোবাসার বাজারে বিক্রি করে দিয়ে আউলাদে রাসূলের সাথে কুস্তি শুরু হয়ে যায়। জুনাইদ কুস্তি লড়বে, বাঁশি যখন ফু দিলেন লেফারি, এবার জুনাইদের গায়ে যখন আউলাদে রাসূল আঙ্গুলটা লাগাইল, চিত হইয়া জমিনে পড়ে গেছে, উঠতে পারে না। লেফারি বলেন, কি হলো? লোকেরা বলেন, কি খেলা হলো? আল্লাহ বলেন, এটাই হবে ফাইনাল খেলা।
উঠো উঠছে, আবার আঙ্গুলি সেবা করলে জমিনে পড়ে গেলে বুকের উপর চৈরা বসছে, হয় না আবার আবার লাগাইলে তিনবার পড়ে গেলে এবার পরাজয় বরণ করেছে জুনাইদ। লোকেরা বলেন বাদশার দরবারে যায় না, এই বাদশা তোমাকে খানা খোরাক দিবে না, বেতন দিবে না। জুনাইদ চোখের পানি ছেড়ে ছেড়ে মাটির দিকে তাকাইয়া নিজ বাড়িতে রওনা হয়, আর উপস্থিত জনগণকে বলে বলতেছেন, সম্মানিত দর্শক মন্ডলী, যেই খেলা দেখার জন্য আসছো, আজকের খেলার মতো কোন দিন আর খেলা হয় নাই, যাই বলো না বলো বাদশার দরবারে আর যাইতে পারবে না। জুনাইদ বলেন, জনগণ গো, আমি এই বাদশার দরবারে আর যাইতে চাই না, আমি দুজাহানের বাদশার দরবারে রওনা হয়েছি। এই ভালোবাসার কারণে পালোয়ান জুনাইদ এসারের নামাজ পড়ে যখন বিছানায় শুইলেন, জুনাইদ বলেন, আমি ঘুমাইতে না ঘুমাইতে দেখি দয়ার নবী মায়ার নবী আমি জুনাইদের ঘরে হাজির হইয়া গেছে। মাথায় হাত বুলাইয়া ডাকতেছে, জুনাইদ রে, আমি নবীর ভালোবাসায় নিজের আমিত্ব বিলীন করে দিয়েছ, নিজের বাহাদুরি বিলীন করে দিয়ে আমার নবী আমি নবী আউলাদের মুখে হাসি ফোটাইয়া পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছো, সেই জন্য আমি নবী তুমি জুনাইদকে পুরস্কার দেওয়ার জন্য আসছি। নবী নিজের হাতে জুনাইদের মাথায় পাগড়ি পরাইয়া বলে দিলেন, জুনাইদ রে, আজ তুই পালোয়ান জুনাইদ নয়, আজ থেকে তুই হলে তাজুল আউলিয়া, আউলিয়াদের মাথার তাজ। জুনাইদ জুড়ে জুড়ে কন্যা, সুবহানাল্লাহ। একদিনের নবীর ভালোবাসায় জুনাইদ ওলি হইয়া যায়। এই নবীর ভালোবাসা ব্যতীত আল্লাহর ওলি হওয়া যায় না। শুধু এই নয়, নবীর ভালোবাসায় আরো কত কি পাওয়া যায়। হাদিস শরীফ খুলে দেখুন, হাদিস শরীফে আসছে, হযরত আব্দুল্লাহ বিন খুজাইফা নামে নবীর এক আদরের চাবি ছিলেন, নবীরে কেমন ভালোবাসত। বিয়ের দিন রাত্র 12টা প্রায় বাইজা গেছে, নবীজি চিঠি দিয়া পাঠাইলেন খুজাইফার কাছে, চিঠিখানি নিয়ে দিবে। চিঠি নিয়ে একজন সাহাবি দৌড়ায় গেলেন, গিয়া দেখেন বিয়ের রাত্র, মাত্র বিয়ে হয়েছে, খানাদানার সামনে আস্তামুরুক সামনে হাজির, ডাকতেছেন, খুজাইফা মুরগির মধ্যে হাত দিও না, মাত্র বিয়েটা হয়েছে, তার আগে নবীর চিঠি আসছে, চিঠির মধ্যে হাত দাও। নতুন জামাই মুরুক সরাইয়া ওইটা দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, কন্যা আর যদি কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়াইয়া খুজাইফা চট করে চলে আসছো। হুজুর আমি সজাগ ছিলাম, বিয়ের রাত্র বিয়ে হয়েছে, খানার টেবিলে খানা আসছে, খানা খাই নাই, আপনার ডাকে চলে আসছি, আপনার ভালোবাসার মালা গলায় লইয়া। এমনি সময় নতুন বিবির হাতের চিঠি, স্বামী একটু আসো তোমাকে দেখা দেয়, তুমি তো চট করে চলে গেলা, তোমাকে আমি দেখি নাই, তুমিও আমাকে দেখো নাই। ও স্বামী আমি বাধা দিব না গো, মহিলারাও কেমন মহিলা ছিলেন, বাধা দিব না, যুদ্ধে যাইবা, নবীর জন্য শহীদ হইবা, আমার কোনো আপত্তি নাই, চিনে যাও পরিচয়টুকু নিয়ে যাও, কালকে আমাকে আমি যখন বলবো আমি শহীদের বিবি, তুমি যেন আমাকে বিবি বলে চিনতে পারো, সেই জন্য চিঠি সিরা ফালাইলেন। নবী পাঠাইছে চিঠি, কারো চিঠি হাতে নিব না। আবার চিঠি গেলে রাসূল জিজ্ঞেস করলেন, কিসের চিঠি রে খুজাইফা? হুজুর আমার নতুন বিবির হাতের চিঠি দেখার জন্য বলছে, অনুমতি দিলেন দেখে আসো। পরে দরজার সামনে দাঁড়ায় ডাকতেছে, বিবি বিবি রে, জীবনের শেষ দেখা, রাসূল বলছে প্রধান সেনাপতি হব, আমি যদি শহীদ হয়ে যায় এই দেশে আর দেখা হবে না রে বিবি, দেখা হবে রে হাশরের ময়দানে। বিবি বলেন, স্বামী ঘরের ভিতরে আসো। না না, ঘরের ভিতরে যদি ঢুকি, তোমার দিকে যদি ভালো করে তাকায়, হয়তো নবীর মহব্বতের চাইতে তোমার মহব্বত বেশি হবে, আমার যাইতে বেশ দেরি হয়ে যাবে, না না আর দেখবো না, আমি তোমাকে দেখেছি, তুমি আমাকে দেখে দাও। এই বলে বিদায় হইয়া নবীর সামনে হাজির। সকালবেলা যুদ্ধ চলে গেলে, যুদ্ধ করতে করতে নবীর আদরের প্রধান সেনাপতি শহীদ হয়ে গেছে। এই খবর যখন পৌঁছে যায় নতুন বিবি আওলাকে, সে পাগল বেশে ঘর থেকে দৌড়ায় বাহির হয়, রাস্তায় যাকে পাই জিজ্ঞেস করেন, যুদ্ধের থেকে আসছেন, হুনাইনের ময়দান থেকে আসছেন? হ, আমার স্বামী আব্দুল্লাহ বিন খুজাইফা বলে শহীদ। কে বলছে? কি বলেন, মৃত্যুর খবরটা কি মানুষ সন্তানদের কাছে, আপনজনের কাছে কি সরাসরি কয়? না, বাড়িতে যাও বাবা, তোমার বাবার শরীরটা বেশি ভালো না, বাড়িতে যাও, এরকম কইলেই কিন্তু বোঝা না। বিবি বলেন, শুনেছি শহীদ, বলো আমার স্বামীর লাশটা কোথায়, আমি মন ভরে জীবনের শেষ দেখা দেখব। ওই সাহাবি বলেন, না না, তোমার স্বামী তো পিছনে আসতেছে, আসল খবর সরাসরি কয় না, পিছনে তো আসতেছে, কথা তো সত্য। আরেকজনকে পাইলেন, কোথায় যাও যুদ্ধের ময়দানে? আমার স্বামী বলে, শহীদ ঘো দেখতে যায়। কে বলছে? তোমার স্বামী পিছনে আসতেছে। এইভাবে যাইতে যাইতে
হযরত আবু বকরের সাথে দেখা, আবু বকর কোথায় রে? আমার স্বামী বলে শহীদ না, পিছনে আসতেছে। এই খবর আসতে আসতে সকলেই খালি বলেন পিছনে আসতেছেন, দৌড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আব্দুল্লাহ বিন খুজাইবা তো শহীদ শুনলাম, এখন তো সকলে বলে আবু বকর সহ বলে পিছনে আসতেছে, হুজুর কি ব্যাপার আমি জানতে চাই। আমার নবী বলেন সকলে যখন বললেন পিছনে আসতেছে, আমার আবু বকর বললেন পিছনে আসতেছে, এরে খুজাইবার নতুন বিবি অপেক্ষা করো, তোমার স্বামী পিছনে আসতেছে। আমার আল্লাহ বলেন জিব্রাইল, আমার বন্ধুর ভালোবাসায় জীবন দিল রে, তার বিবি পাগল বেশে তালাশ করে। আবু বকর বলেন, সাহাবারা বলেন পিছনে আসতেছে, আমার নবীও যখন বলেছে পিছনে আসতেছে, রে জিব্রাইল আমি আল্লাহ আমার বন্ধুর ভালোবাসার প্রেম ভালোবাসার কারণে, যা যা তুই দৌড়াইয়া যা, পিছনে যখন আসতেছে আমার বন্ধু বলেছে। ওই আব্দুল্লাহ বিন খুজাইফার লাশ মাথায় ধরে ধাক্কা দিয়া দাঁড় করাইয়া দে, আমার ওই নবীর প্রেমের পুরস্কার হিসাবে বানাইয়া ওই আব্দুল্লাহ বিন খুজাইফাকে জীবিত করে দে, পিছনে পিছনে হাইটা হাইটা যেন যাইতে থাকে। সাহাবারা তাকাইয়া দেখে আব্দুল্লাহ বিন খুজাইফা ওই কাদের থেকে নাইমা নিচে হাইটা হাইটা যাওয়া শুরু করে দিলেন। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। এইভাবে নবীর ভালোবাসার পুরস্কার পাওয়া যাবে, এই নবীর ভালোবাসা ছাড়া ওলি গাউস কুতুব হওয়া যাবে না। ভাই সাহেব আসল জায়গায় আসেন, এগুলি শিখতে গেলে ওলির দরবারে যাইতে হবে। বলুন কার দরবারে যাইতে হবে? দেখেন আল্লাহর ওলিদের ভয় নাই, কোরআন শরীফ আসছে, আল্লাহরে কাছে রাখে তাদের জন্য কি অবস্থা। কিতাবে ইঙ্গিত আছে এরকম একটা ঘটনা, এক ছাত্র শিক্ষক মনে করেন আপনাদের এই বিপাড়া বাজারের উপর দিয়ে যাইতেছে, যাওয়ার সময় ছাত্র দেহে আঙ্গুর খুব সুন্দর, জিগেলের আঙ্গুর কত? কয় 10 টাকা কেজি। কয় আমরা দেশে আলু 10 টাকা, আপনার দেশে আঙ্গুর 10 টাকা। হারি খুব খুব ভালো তো, দেখে এটা ঘি দোকানে খুব ভালো ঘি, ঘি কত? কয় 50 টাকা। সরিষার তেল কয়? 50 টাকা। তেলে ঘি একদম দেখ হুজুর, এই দেশে কিতাবি ঘটনা বলছি, এই এই দেশে তো খুব ভালো তেলে ঘি একদম, আঙ্গুর আলু একদম, এই দেশে আমি থাকি হুজুর। উস্তাদ কয় বেড়া, যে দেশে তেলে গিয়ে একদম, এই দেশের মানুষের বিছান নাই, থাহিস না লজাইগা। কয় হুজুর আপনি জানেন না কিছু, আপনি জানগা, আমি এই দেশে থাইকে লই তে বেড়া, এই দেশে থাইকে ভালো ভালো জিনিস খাইতেছে। এক ঘটনা এই দেশে ঘটছিল কিতাবি ঘটনা, এক বাদশার বাড়িতে চুর ঢুকতে চাইছিল নিচে দিয়া, চুরি করতো। এই হিন কাইটটা বিল্ডিং এর নিচে যেতে চাইছে না, হে এই বিল্ডিং এর ইট খুললা পয়রা সুরের পিঠে চাপা খাইয়া চুর গেছে গা মইরা। চুরের বাবা খবর পায়া দৌড়ে আইছে, আমার পোলা মরছে, কি আপনার বাড়ির বিল্ডিং এর ইট খুললে আমার বেটা চুরি করতে আইছা, আমার বেটা মারা গেছে, ওখানে আপনার বিচার হইব। আচ্ছা সুর মারা গেলে কি ভাইছে বাড়িওয়ালার বিচার হয়? আচ্ছা ওহান কিন্তু বুশের বিচারটা ঠিক তদরূপ, হাজার হাজার মুসলমানদেরকে ইসরায়েলি বাহিনী পাখির মতো গুলি করে করে মারে, তাদের বিরুদ্ধে কোনো বিচার নাই, নিরস্ত্র নিরীহ নিষ্পাপ ইরাকের মুসলমানগুলোকে পাখির মতো গুলি করে করে মারতেছে, এমনকি মায়ের কোলের শিশুরা পর্যন্ত রেহাই পায় না। 18 মাসের একটা পূর্ণিমার চাঁদের মতো এক ধন্য মায়ের সন্তান মায়ের কোলে ছিল, আমেরিকার বাহিনীর গুলিতে মার কোল থেকে বাচ্চার মাথাটা উড়ে গেছে। কি অপরাধ করেছিল মায়ের কোলের শিশুরা, পত্রিকা খুললে আর সহ্য করতে পারি না। আজকের বিচার আমরা ওলিদের হাতের সাথে হাত বাড়াইয়া, আর দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, জাতিসংঘের কাছে নয়, আজকের বিচার আমরা কার কাছে দেব? বাগদাদের জমিনকে যেন আল্লাহ পরিষ্কার করে দেয়, ইরাকের জমিনের মুসলমানদেরকে, যেই জমিনে ইমাম হুসাইন মাতাবিহীন শুয়ে আছে, যেই জমিনে ইমাম হুসাইনের কলেজে আটকরা 6 মাসের শিশু আলী আসগর শুয়ে আছে, গাউসি পাক শুয়ে আছে, আল্লাহ যেন এই জমিন থেকে বেইমান ইংমার্কিন বাহিনীকে বিতাড়িত করে ইরাকি মুসলমানদের বিজয়ের পতাকা যেন আল্লাহ উড়াইয়া দেন, সেই দোয়া করতে আপনারা রাজি আছেন না? আসুন আমরা জাতিসংঘের কাছে আর এই বিচার দেব না, বিচার দিব আমাদের আল্লাহর কাছে। আমার আল্লাহ যে বিচার করবেন এটা কিতাবে ইঙ্গিত আছে। কষ্ট হইতাছে ভাই সাহেব? বাগদাদ ছাইরা লই কি কর? বাদশা কইতাছে, বাদশা কইতাছে, বাবা হ্যাঁ ঠিকই তো, চুর মারা গেছে তো কামটা খারাপ হইছে। আচ্ছা চুর মারা গেলে কামটা ভালো হইছে না খারাপ হইছে? অন দেখেন কোন দেশে কি হয় না হয়, আর সমস্ত দোষ এনে মুসলমানরে দিয়া বইতে হয়, এলা কেনা দোষ যে দেয় কে উনি বুস বাদশাকে? বেটা আমার দোষ তো নাই, কয় বিল্ডিং এর মালিক আমি, কিন্তু বিল্ডিং এর ইট তো আমি লাগাইছি না, রাজমিস্ত্রি লাগাইছে, এ রাজমিস্ত্রি কিভাবে লাগাইলো এই জন্য ইট খুললা মরছে, তাহলে দুশে রাজমিস্ত্রি রয়েছে, হ্যারেটা কেন রাজমিস্ত্রি আইছে? চাচা কেন ডাকছেন? তুই যে বেটা ইট লাগাইছ, ইট খুললা চুর মারা গেছে, অন তোর ফাঁসি হইব, বিচার কর এর ফাঁসি। রাজমিস্ত্রি ইট লাগাইলে শুনছেন কোথাও মিস্ত্রির ফাঁসি হইতে?
মিস্ত্রি কইতাছে কোন কি কয় কইছি তোর ফাঁসি। রাজ মিস্ত্রি আছে চালাক কিতাবি ঘটনা বলছি, রাজ মিস্ত্রি কয় চাচা ফাঁসি আমার তো হবে না, তার কারণ হলো ইট তো আমি লাগাইলাম কথা ঠিক, ইটের লাগানির দোষে তো পড়ে নাই, আমার যে যুগালি ছিল হেল্পার হ্যাঁ যে সিমেন্টের বালি যে মিশাইছে মনে হয় এখানে পানি হ্যাঁ বেশি মারছে, এই দোষে ইট পড়ছে, তাইলে দোষ আমার হবে কেন, দূষণে যুগালি রইব বাদশা করাইট যাও তুমি খালাস। এই আক্কেলালি রে খবর দে, যুগালি আইছে দৌড়ে চাচা খবর দিছেন আর কোন কাজ কাম আছে নাকি, এদিকে বেটা তুই যে সিমেন্ট বালি মিশাইতে পানি বেশি মারছস ইট খুলে চুর মারা গেছে অন্তর ফাঁসি দাহ্য হয়ে গেছে। চাচা কোন কি কাহা চালাক মিস্ত্রি যুগালি তো কিছু চালাক হই, দেখা যে উপায় নাই ফাঁসি হইবই, ওখান দেখেন না যার উপরে যে দাহ্য করে বুস এটাই রাইট। কি অপরাধ করেছিল ইরাকের মুসলমানগুলো, কি অপরাধ করেছিল প্রেসিডেন্ট সাদ্দামের দুইটা কলেজার টুকরার সন্তান এবং আদুরের নাতি আজকে বাবা হইয়া কিভাবে সহ্য করে, এরপর পত্রিকায় দেখেছি সাদ্দাম বলেছে আমার দুইটা পুত্র কেন, আল্লাহ যদি আমাকে 100 পুত্র দিত আজকে ইরাকের মাটি পবিত্র ভূমি মুক্তি করার জন্য 100 ছেলেই আমি দিয়ে দিতাম আল্লাহর রাস্তা। এবার বলতেছেন চাচা আমার তো দোষ নাই, আমি বালি আর সিমেন্ট মিশানের সময় আপনার বাড়ির কর্মচারী একটা হাতি লিয়া বাইরেছিল, আগেকার জমিদারদের হাতি আছিল না, এই হাতি লিয়া বাইরেছিল, এই হাতির দিকে আমি তাকাইছিলাম মনে হয় এই সময় একটু পানি বেশি পেয়ে গেছে, তো দোষ হইলে তো আপনার হাতি হলো, হ্যাঁ বাইরে হলো কেন আমার দোষ নাই, বাসা করাই তুই খালাস যা। কিতাবি ঘটনা বলছিল এইসব, এই ঘটনা যে ঘটবে আগে ইঙ্গিত করা হয়েছে। ডাক দে আইসে চেরাগালি জি, তুই কি করলি কি তুই হাতি দিয়ে বেরিয়েছিস পানি বেশি মারছে ইট খুলে চুর মারা গেছে তোর ফাঁসি। চাচা আমার হ্যাঁ দেখা চাচা আসলে আপনার বিচার ঠিক কিন্তু দোষটা আমার না, কেন কয় হাতি লিয়ে তো প্রত্যেক দিন বাহির হই কিন্তু এরকম তো আর হইছে না, কিন্তু এদিন কারণটা কি জানেন কয় না, কারণটা হলো হাতির গলায় যেতে গঙ্গুর দিছিলেন, এই গঙ্গুরটা যে কামারে বানাইছে হ্যাঁ এটার মধ্যে আওয়াজ বেশি দিছে, এই আওয়াজ শূন্য কিন্তু যুগালি বেড়া চাইছে এই জন্য পানি বেশি মেয়েরা সিমেন্ট বালু মিক্স হয় নাই ইট খিল্লা মারা গেছে, বাসা করাই তুই খালাস খবর দে ওই হাতিওয়ালা রে ওই কামার রে গঙ্গুর যে বানাইছে। কামার বেড়া তো ভাই সাহেব সারাদিন আগুনের কাছে থেকে লোহা পিটাইতে পিটাইতে শরীর একবারে কঙ্কাল হয়ে গেছে কেন, মিয়া কি বেড়া জিগায় দাওয়া নেবেন কয় বেড়া রাখ, আমার কাছে তো দাও বানালে মানুষই নাকি খন্তি বানাইবেন না কুড়াল, শুন কি বাদশা পাঠাইছে তোমার কাছে বেচারা আগুন টাগুন ফালাই ওইটা খাবিয়া কাঁপতাছে, দুর্বল মানুষ তো আলাগ গরিব মানুষ বাদশা পাঠাইছে আমার কাছে কপালটা বুঝি আমার ফিরছে, তো বাদশা কইছে যাইতেন দৌড়ে বাড়ির ভিতরে গেছে বিবি বিবি গো আমার ভালো ভালো কাপড় টাপড় গুলো খুইলা দে, বাদশা বলে কইছে আমারে চাইতাম কপালটা ফিরছে আর লোহা পিটাইতে হবে না আগুনের কাছে বসতে হবে না, ভালো ভালো কাপড় টাপড় পইরা বেটা দৌড়ে গেছে বাদশা আমাকে কেন ডাকছেন আমি তো আপনার ডাকে হাজির, কয় তুই গঙ্গুট বানাইছিস বেটা আওয়াজ বেশি দিছস অহন চুর মারা গেছে তোর ফাঁসি, এমনি তো বেড়া মরা আরো আরো মরে দিতেছে না বাদশা, এ কি কইলেন কয় কইছি কি বলেন পৃথিবীর আইন এখন কি বিশ্বের বিচারটা ঠিক এরকম না, বুসে যাই দেখো নির্দোষী মানুষগুলোকে বুসের ইঙ্গিতে গুলি করে করে মারা হচ্ছে, এই বুস বিলিয়ার একটা পিঁপড়া বানাইবার ক্ষমতা তোমাদের আছে কিনা, একটা পিঁপড়া মারলেও তোমাকে জব দিতে হবে, আর আল্লাহর অতি আদুরের একক ইচ্ছায় সৃষ্টি এই মানুষ জাতিকে এইভাবে মারতেছ আমার আল্লাহ আর সহ্য করবে না, বাগদাদের জমিনকে পবিত্র ভূমিকে নিশ্চয়ই আমার আল্লাহ পবিত্র করে ছেড়ে দিবেন, সকলে বলুন আমিন। এবার বলতেছেন হ্যাঁ চাচা ফাঁসি দিবেন আমি কথা বলতে পারি, কোনো কথা নাই তুই আওয়াজ বেশি দিয়ে গঙ্গুট বানাইছিস কে, ঠিক আছে দেন কি করবো কি করবো, নিয়ে গেছে ফাঁসির কাষ্টে, কিতাবি ঘটনা বলছি নিয়া ফাঁসির কাষ্টে দিবে, ফাঁসির কয়রা জল্লাত গলাত লাগাইতে চাইতেছে, মানে এত হ্যাংলা ছিল লোকটা ফাঁসির কয়রা গলাত লাগবে দূরের কথা, মাথার থেকে মাথা দিয়ে বাইরে নিচে পড়ে দা, বেশ কয়েকবার চেষ্টা করলেন লাগাইতে পারলেন না, অবশেষে জল্লাত বিরক্ত হইয়া খবর দিলেন বাদশা কি আসামি দিলেন এটা তো লাগাইতে পারি না, বাদশা কো রাইট ছেড়ে দাও ছেড়ে দিছে বলে জল্লাত কইতে আপনি যে রাই করলেন রায় তো কার্যকর করতে হবে অন কারে দিয়া করবো, বাদশা কয় তাইলে দেখো এই মাপের গলা কার আছে দেখো, ঘুরতে 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 যাইয়া দেখে ওই যে বিদেশি বলছিল উস্তাদের হুজুর আপনি জানগা এদেশে থাকি
উস্তাদ বলছিল এই দেশে কিন্তু বিচার পাইবে না, কই আপনি কি জানেন মিয়া জানগা আপনি, গিয়া মাপ দিয়া দেখে দেখেন না আমরা দেশে বিদেশ থেকে যে আই দেখেন না মাশাল্লাহ ফল ফলা দিখাইয়া আর এই কিসিমের খাইছে তো, মাপ দিয়া দেখে একেবারে সুতাই সুতাই লাগছে, নাম কি? আমি তো বিদেশি। অ বিদেশি, বাদশার কাছে জমা দিয়ে পাইছি এমুক জায়গায় আছে একজন বিদেশি, সকালবেলা পুলিশ পাঠাইছে দৈরা আনছে, হ্যাঁ বাদশার সামনে দাঁড়াইছে, হ্যাঁ বাদশা কয় তুমি কি বিদেশি? হ্যাঁ এই ঠিকানা বলে, হ্যাঁ আসো বাদশা আমাকে কি বেকার ভাতা দিবেন? কয় বেটা চুর মারা গেছে অন্তর ফাঁসি হবে, চিন্তা করেন চুর মারা গেছে কার ফাঁসি? এবার মাপ দিয়া দেহে লাগে বাদশা কয় বেটা তোমার ঘাড় মোড়া দেখিয়া তোমার ফাঁসি, কারণ এই মাপের গলার পাই না ফাঁসির কাছে লাগাইবার লাগিয়া, ওই আমার কি দোষ কি? কয় দোষ এটা ওই তোমার গারমোড়া। আচ্ছা অহন কি বুশের বিচারগুলি ঠিক এরকম না, যে দেশ তেল আছে এ দেশে আক্রমণ করো, বিচার শুরু হলো। কি বিচার? মোডা বেডারে লইছে গলা মোডা, খেলাছে নি লাগাইছে জল্লাদ কয় ওজো বাদশাহ আলমদার লাগে, সময় কতটার সময়? বারোটা এক মিনিট, মাইপা দেখছে ঠিক আছে মানুষ খারাইছে ফাঁসির কাষ্ট, ছেলেটা কানতেছে বিদেশি মানুষ বিদেশি বিদেশি, ভাই রে হজুর কইসিন রে এদেশে থাইস না, হন বুঝলাম হজুর কইসিন রে, আল্লাহ ওদের তো কইসিন এটা এটা মান্য না, এর হোক হেতো নাকি ঢুকছেন ভাই সাহেব, এর লাগি তো গলা ফাঁসি, হজুর যে কইসিন ওখানে হজুরের দাম হয়েছে আগে হিসাবের দাম নাই, কান্দে বাসাকে কি ক আমার হজুরের কাছ থেকে একটু দেখা করে আসি, হজুরের কাছে দেখা করে আসি, কয় যাওয়ার অনুমতি দিলাম, গিয়া হজুরের ফাওয়া দিলে কান্দা হজুর অদ্দিন আহমেদ চিনছি হজুর হজুর কি চে ক আমার তো ফাঁসি রায় হয়ে গেছে, কবেটা আগেই তো কইছিলাম আমার কথা হইনে চল হজুর পাওয়া ধরি আপনার, ওখানে আপনার কথা হইনে চল ওখান কি লাভ হইব হজুর কয়, আচ্ছা ঠিক আছে চল চল আজাই আমি যাবো রাস্তা গিয়া কই হজুর আমার কি উপায় হইব, কারে আমি থাকতে তোর চিন্তা কি চিন্তা করিস না, আজাই রাস্তা গিয়া কই তোর যখন ফাঁসি দিতে চাইব আমি তোর ধাক্কা মেরে ফেলাই দিয়া আমার গলাটা বাড়াই দিব, আর আমারে দিতে চাইলে তুই আমার ধাক্কা মেরে ফেলাই তোর গলাটা বাড়াই দিবে, হজুর তারপরে কি হইব কি হইব এইটা আমি বুঝব না, তুই রাহরিস না তোর কিছু কোন লাগতো না, আমাদের সাথে একটা কথা আছে না উস্তাদের মায়ের জানি কোন সম বৈশা শেষ মুহূর্ত, এবার কয় চল যাইতেছে একটু গিয়া হুজুর কি হইব আমার উপায় হইব কি, কবে আমি তো চিন্তা করছি উস্তাদের মায়ের যাইয়া কয় বাদশা আরে ফাঁসি দেয় দিস তাড়াতাড়ি ফাঁসি দেন, কই কি রে আয়া কই বাঁচাইব আর কো তাড়াতাড়ি দিত কই তাড়াতাড়ি দেন, লাগাইতে চাইছে পরে গিয়া উস্তাদ গিয়া ধাক্কা মারে, হ্যাঁ না 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 হ্যাঁ হ্যাঁ আমার ছাত্র আয়া কো আমারে তুই আমার হুজুর দিবেন, বাদশা কয় এদিকে দুজন এদিকে আয় এই ফাঁসির রশির মধ্যে লাগিয়ে মরবার লাগে দুয়ারা ফাগল মানুষ বাঁচতে চায় আপিল করে আবদার করে আর তোরা দুয়ারা হওয়ানে মারতে চাস, ব্যাপারটা কি হ্যাঁ মুরব্বী মিয়া এদিকে আইন কি ব্যাপার, মুরব্বী কইতাছে উস্তাদ কইতাছে হুজুর বিশ্বা হুজুর কইতাছে বাদশা আসল কথাটা কই শুনবে না কি, আজকে রাতে স্বপ্নে দেখছি এই ফাঁসির রশিটা যার গলাত লাগিয়া মরবো হ্যাঁ হগলের আগে বেহেস্ত যাইব, পিতামি ঘটনা বলছে এই জন্য বাবলাম হ্যাঁ ছাত্র পোলাবান মানুষ হ্যাঁ হঙ্গাই তো কিনলে গিয়া হ্যাঁ আরো কিছুদিন দুনিয়া খায়া যায় না আমি বুড়া হয়েছি আমি আগে যাই গিয়া বাচ্চা কর তাই নাকি তাই না হলে কইছি তো আজকে কি আমার সামনে আমার রাজ্য থেকে তোমরা আগে বেহেস্ত যাইতা, এই দুয়ারে বের কর জানায় দাও সারা দেশে বাদশা আনুষ্ঠানিক ভাবে আজকে বেহেস্ত যাইব এই রশি আমার গলায় দেবে, অপেক্ষায় থাকুন এই নিরপরাধ মুসলমানদেরকে নির্দেশ দিয়ে যারা পাখির মতো গুলি করে করে মারাইছে, এই বুট বিলিয়ারের আর বেশি দিন বাকি নয়, বিচারের দাহ্য বিচারের রায় হয়ে গেছে একদিন বেশি দিন আর বাকি নয়, সমস্ত পৃথিবীর মানুষ মিলে রায় করবে বুট বিলিয়ারের গলায় ফাঁসি, এই বিচারটুকু দেখার দরখাস্ত আল্লাহর দরবারে করতে রাজি আছেন কিনা তো, আজকে আমরা এই দরখাস্ত করব এই পবিত্র ভূমি মক্কার পরেই তো মদিনা মদিনার পরেই তো বাগদাদ, আজকে এই বাগদাদের ইজ্জত আল্লাহ যেন রক্ষা করেন, এই বাগদাদের পবিত্র ভূমিকে পবিত্র করে ইং মার্কিন বেইমান বাহিনীকে বিতাড়িত করে বিজয়ের পতাকা যেন মুসলমানদের কলিজা যেন ঠান্ডা করে দেন, সকলে বলুন আমিন। আজকে তাদের জুলুম অত্যাচারে কত সন্তান হারা মা রাস্তায় রাস্তায় ঘুরছে বাবা বাবা করে, কত সন্তান মা বাবা হারা রাস্তায় কান্দে কান্দার শোনার মানুষ পর্যন্ত নাই, কি অপরাধ করেছিল? আসুন আমরা নবীকে ভালোবাসি ওলিদের পক্ষে থাকি আল্লাহকে কাছে রাখি, আল্লাহ বলছে তোমরা আমাকে কাছে রাখো তাহলে আমি যে কাছে এটা যদি তোমাদের সাথে থাকে তোমরা ওলি হইতে পারো, কিন্তু বলছিলাম যে গাউসে পাকের ঘটনা এই বাচ্চার সময় এক মহিলা গিয়া বলছে হ্যাঁ যাইতেছে গাউসে পাকের বাবার কাছে, খেলাছেনি কথাটা গাউসে পাক রাস্তার মধ্যে ছিলেন বাচ্চা মানুষ তো কানতে কানতে মহিলা হুজুর আমার পেটের বাচ্চাটা কি হবে, আমার স্বামী বলছে যদি বাড়িতে ছয়টা মেয়ে এটা যদি মেয়ে হয় তাহলে আমার তালাক দিবে, আল্লাহর ওলির চোখে চায় দেখে মা তোমার পেটের বাচ্চারা তো মেয়ে ওই দেখা যা, কান্দতে কান্দতে যাইতেছে রাস্তার মধ্যে গাউসে পাক বাচ্চা,
জি ভাই, মা তুমি কানতে কানতে গেলা, আবার কানতে কানতে আসলা, ব্যাপারটা কি, কই গেছিলা? কয় বাবা রে, গেছিলাম তো বড় মসজিদের ইমাম সাহেব আবু সালেহ হুজুরের কাছে, আল্লাহর ওলির কাছে। কি দুঃখ, বাড়িতে ছয়টা মেয়ে, পেটের বাচ্চাটা কি দেখাইবার লাগিয়া, মেয়ে হইলে স্বামী আমার তালাক দিবে, সংসারটা তো আগুন লাগবে, দেখাইতে গেছিলাম। কয় কি বলছে? উনি বলল পেটের বাচ্চাটা নাকি মেয়েই হবে। গাউসে পাক বলেন, ওলির কাছে গেলেন একটা সমাধানের জন্য, একটা সমাধান দিল না, কাইন্দা গেছেন, আপনাকে খুশি করতে পারলো না, এটা কেমন কথা? আপনি আবার যান, শুনছেন নি, আবার যান। বাবা হ্যাঁ, গেছে গেছে, আবার আইছেন। কয় রাস্তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা আমারে পাঠাইছে, বাচ্চা পাঠাইছে, উনি তো বুঝছে কে পাঠাইছে, যান যান, বাচ্চা মেয়েই হইব, যাও। তাই বলছে, মন কান্দা বাড়ছে না কমছে? কি আরো কান্দাছেন যে? গেছিলেন? কয় গেছি, বলে আমার দমক দিয়া তাড়াই দিছে, তাই নাকি? আবার যাও। সুভানা লাগাইতেন না, পাওয়ার আসেনি, পাওয়ার কে দিছে? নামাজ পইরা না সাইরা, গান্দা খায়া? এ কিছু বন্ডারা বন্ডামি করে হাক্কানি ওলিদের কলঙ্ক করতেছে, এ কিছু বন্ডামির বন্ডামি দেখিয়া এক কিসিমের আলেম কয় এটা বলে শিরিক, এটা বেদাত। এই সেই এ আলেমের দল, তোমরা ফসা আমি আতাইছো, বালা মাতাও নাই। কি কন, একটা ফসা আম দেখিয়া যদি কেন সারা দেশের আম ফসা, কথাটা সঠিক হবে না, ভুল হবে? কারণ আম থাকলে ফসা বালা থাকবই, কি বলেন, থাকবে না? যাই হোক, দুইবারের মাথায় যাইতেছে, আবার গেলে নি আমার মারে, কয় আমি লগে যামু। দুইবার ধমক দিয়ে তিনবারের মাথায় গাউসে পাক সাথে গেছেন, গিয়া কয় আব্বা কি, কয় তুমি মিয়া বড় বাড়াবাড়ি করো, বেটারা মহিলাটা আসছে, তার ছয়টা মেয়ে, পেটের বাচ্চাটা মেয়ে, আমি দেখলাম মেয়ে, আসলে তো ঠিকই দেখছে মেয়ে, আমি তো বললাম মেয়ে, তুমি আবার পাঠাইছো? হ্যাঁ আব্বা, আমি পাঠাইছিলাম ওলিদের কাছে, আইসা যদি মানুষ শান্তি না পায় আর যাইব কই, ওলিদের কাছে আইসা যদি মানুষ সমাধান না পায় আর যাইব কই। মুসা নবীর আমলে এক পাগল ছিলেন, জুন্নুন পাগল, মতান্তরে অন্য নামও হতে পারে, এক মহিলার সন্তানাদি নাই, তুর পাহাড়ে যাইতেছে মুসা, পিছে দাঁড়ায়, হুজুর তুর পাহাড়ে যাইবেন কহ, আল্লাহর সাথে কথা কইবেন বলে হ, তো আজি গেছে আল্লাহ রে, আমার সন্তানাদি হয় না কেরে? মুসা জিগাইছে আল্লাহ, সন্তানাদি হয় না কেরে? আল্লাহ কয় মহিলার বাজেট নাই। পরের দিন কই দিছে, তোমার সন্তান হবে না, বাজেট নাই। আচ্ছা আল্লাহ বাজেট না করলে আর কই বাজেট করাইবার ক্ষমতা আছে? এসে পড়ছে, আরে পাগলা, ঘুরে আর ডাহে, এক রুটি এক লারকা, দু রুটি দু লারকা, তিন রুটি তিন লারকা। বেটি কয় এদিকে রুটি খাইবি? হা দিছে রুটি, খাইয়া কয় একটা ছেলে দেলাইস, আরেকটা খাইবি? কয় দে আরেকটা খাইছে, খায়া কয় দুইটা দেলাইস, কয় কেমনে দেখেন না? এটা মুসা নবীর উম্মত। আচ্ছা মুসা নবীর উম্মতের ভাওয়ার বেশি না আখিরি নবীর উম্মতের ভাওয়ার বেশি? আরে আখিরি নবীর উম্মতের ভাওয়ার মুসা নবীর উম্মতের সাথে হইতে পারে, হাদিস শরীফ খুলে দেখুন না, রাসুল বলছেন উলামাও উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল, আমার উম্মতের মধ্যে উলামাগণ বনি ইসরাইলের সম্মানী পয়গাম্বরদের মতো পাওয়ারফুলি। তাইলে পয়গাম্বরের মতো উম্মতের মতো হবো কেন? নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত। জুন্নুন পাগল বলেন দুটো ছেলে দিয়া দিস, মহিলা বলেন আরেকটা রুটি খাবি নিরে পাগল, খাবো আরেকটা দে, খায়া কয় তিনটা ছেলে দিয়া দিস, গেছে গা সময় মতো সিরিয়াল মতো তিন ছেলে হলে। একদিন মুসা নবীকে দেখে ডাক দিলেন, মুসা নবী গায়েন আপনি কি কইলেন, আর আপনারা আল্লাহই বা কি কইল বুঝি না, আপনারা বুঝি মিশা কথা শিখছেন? কিছে আপনার আল্লাহ না কইছে, আপনি কইছেন আমার ছেলে নাই, তিন ছেলে দি, কই লালু কালু ফালু কই এদিকে আয়, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, উল্লা গনে একবার, বাউ গনে একবার। দেখছেন মুসা কয় খোদা গো একই ব্যাপার, একই ব্যাপার আপনারা কইছেন, কয় কইছি তো ছেলে দিলেন কে রে? কয় মুসা রে এমন এক পাগলে ধরছে রে, বাজেট নাই, বাজেট করতে হইছে। আরে আগের খেলার প্লেয়ার যদি এত বড় বাজেট করাইতে পারে তাহলে বিশ্বকাপের খেলোয়াড়ের বাজেট কত বড় হবে? মুসা বলে এটা কেমন কথা গো, বাজেট নাই বাজেট করলে এটা কেমন পাগল, কে এত পাগলামি করেছে? আমি দেখতাম যদি, আল্লাহ কয় মুসা রে কি আমার একটা মানুষের গোশত নিয়ে আস, একটা টুকরা গোশত নিয়ে আসো, একটা ভ্যাগ দিলেন, ছুরি দিলেন, ঘুরে যারে পায় আক্কেল আলী মিয়া, এক টুকরা গোশত আল্লাহ চাইছে। মুসা নবী মাথাটা বুঝি খারাপ হয়েছে, আল্লাহ কি জীবনে গোশত খায়, যাই কয় খালি কয় পাগল, মাথা খারাপ, সারাদিন ঘুরল পাইল না, সন্ধ্যার সময় দেখে তা পাগল ঘুরে, এক রুটি এক লারকা, এ রুটি এ লারকা ওলা দাঁড়া রে, ও লারকা ওলা দাঁড়া, জোরে জোরে কন্যা,
এ লড়কা ওয়ালা তারা কি লড়কা লড়কা করস কি রুটি রুটি করস আমার আল্লাহ কইছে এক টুকরা গোশতের দরকার মানুষের গোশত তুই দিবি কিনা ক ওই জন্য পাগল বলেন এ মুসা তোর আল্লাহর জিগারে কোন জায়গার গোশত পছন্দ করে তোর আল্লাহর জিগা তোর আল্লাহরে সুবহানাল্লাহ কইতেন মুসা রে তোর আল্লাহর জিগারে কোন জায়গার গোশতটা দিলে খুশি হবে আরে একখানতে দে সারা দিন ঘুরছি বিরক্ত হইছি কেতে ছুরি দাও ছুরি লইয়া এখান থেকে দিলেন 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 এক থলি বইরা গোশত দিলেন মুসা রে সমস্ত শরীর থেকে টুকরা টুকরা করে গোশত দিলাম তোর আল্লাহ যেখানের গোশত পছন্দ লাগে বলি সেখানের গোশতটা খাইতে মুসা কয় তাড়াতাড়ি দে লইয়া খালি ঘুরছে যাইব আল্লাহ কয় মুসা পাইছসনি গোশত পাইছসনি আমি আল্লাহর কথা শোনা মাত্র যেই পাগল সারা শরীর থেকে টুকরা টুকরা গোশত খুলে আমি আল্লাহরে দেই এ মুসা তোর শরীরে কি গোশত ছিল না রে মুসা তুই তো পারলি না এক টুকরা গোশত দিতে যেই পাগল আমি আল্লাহর কথা শুনে টুকরা টুকরা করে গোশত সারা শরীর থেকে খুলে খুলে দেয় ওই পাগলে একটা কেন দুইটা তিনটা কেন ওই পাগলে যদি আমি আল্লাহর কাছে কোন জিনিস আবদার করে রে বাজেট না থাকলেও বাজেট করে আমি দিয়া দিতে রাজি বলতেছিলাম মুসা নবীর উম্মত শুধুমাত্র টুকরা টুকরা গোশত দেয় গো আখিরি নবীর উম্মত নিজের কলিজা খুইলা দিয়া দেয় হাদিস শরীফে আসছে অনেক মজার লম্বা ঘটনা যাইতে পারবো না সময় নাই কেন দিবে না আমার আল্লাহ গাউসে পাক বলেন বাবা গো আমি পাঠাইলাম আপনি আল্লাহর ওলি আপনার কাছে আসার পরে যদি সমাধান না পায় আর কোথায় যাবে আপনি যে ধমক দিয়েছিলেন দ্বিতীয়বার আসা প্রথমবার আসার পরে আপনার ধমকে তাকায়া দেখেন আপনার ধমকে পেটের মেয়েটা ছেলে হয়ে গেছে দেখেন বাবা দ্বিতীয়বার পাঠাইলাম আবার যখন ধমক দিয়েছিলেন বাড়ির ছয়টা মেয়ে ছেলে হয়ে গেছে গো বাবা বাবা আবার যদি ধমক দেন সমস্ত পৃথিবীর মহিলাগুলো ছেলে হইয়া যাইব ইনি হলেন বড় পীর গাউসুল আজম বাগদাদের জমিনে যিনি ঘুমিয়েছে এ বেঈমান আমেরিকার বাহিনী আর বেশি দিন থাকতে পারবে ভাই সাহেব আসল জায়গায় আসেন এগুলি শিখতে গেলে ওলির দরবারে যাইতে হবে বলুন কার দরবারে যাইতে হবে দেখেন আল্লাহর ওলিদের ভয় নাই কোরআন শরীফে আসছে আল্লাহরে কাছে রাখে তাদের জন্য কি অবস্থা একবার একটা ঘটনা হয়েছিল কি ঘটনা এই জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি যখন পালোয়ান ছিলেন তার সাথে তার বন্ধু ছিলেন বন্ধুরা ছিল খ্রিস্টান আমাদের মধ্যে হিন্দুদের সাথে মুসলমানদের বন্ধুত্ব আছে না এরকম বন্ধু ছিল খ্রিস্টান সবসময় জুনাইদের কাছে থাকতেন জুনাইদ ওলি হওয়ার পরেও জুনাইদের কাছে আসতেন একদিন বললেন জুনাইদ বাবা আমি তো আপনার কাছে আসতে পারবো না আগামীকালকে কেন আগামীকালকে আমাদের 1800 খ্রিস্টানের পীর পাদ্রি আসবেন তাই নাকি কয় যে তোমাদের পাদ্রি কি বলে আমাকে নিয়ে যাইবা আমি আমি শুনবো ক ঠিক আছে চলেন না চলেন চলেন এবার 1800 খ্রিস্টান নিচে বসছে পাদ্রি পিসাবকে উপরে বসাইছে মাইক দিলেন ওয়াজ করবেন জুনাইদও কিন্তু নিচে বসছে আল্লাহ কয় আমার আখিরি নবীর উম্মত আমার নবীর আশেক জুনাইদকে নিচে বসাইয়া এই পাদ্রি তুই উপরে বৈশা মাতবুরি করবি না না এই মাতবুরির সুযোগ দিব না এবার পাদ্রির গেট বাল বন্ধ করে এনে একটা গেট বাল আছে কিন্তু দেখে নেন হাতে দেখেন না আছে আল্লাহ কয় গেট বাল বন্ধ আমার আখিরি নবীর উম্মত নবীর আশেক নিচে বসাইয়া তুই মাতবুরি করবি বন্ধ কথা বলতে পারে না আধা ঘন্টা পার হয়ে গেল কথা বলতে খালি ডুব গিলে হগল খ্রিস্টানরা কয় হুজুর মারেন না মানে তাদের ইচ্ছে হলো দেহায় দিব জুনাইদ রে জুনাইদ মাথা নিচে দিয়ে বসে নিচে অবশেষে পাদ্রি জিগায় এখানে কি কোনো আখেরি নবীর উম্মত আছে নবীর আশেক কোনো ব্যক্তি এখানে আছে ওই জুনাইদের বন্ধু কয় পাদ্রি সাহেব আমার বন্ধু জুনাইদ আখেরি নবীর আশেক মুসলমান উনি এখানে আছেন কই কই জুনাইদ কোথায় আমি আপনি নবীর আশেক জুনাইদ কই এর লেগে আমার গেট বাল বন্ধ আপনার সামনে কথা বলার সাহস আমরা নাই জুনাইদ আচ্ছা এখন আপনার সাথে ওয়াজ ছিল কি ওয়াজ আচ্ছা আমি দুইটা প্রশ্ন করি জুনাইদ আপনি জবাব দিবেন কি প্রশ্ন এক নম্বরে প্রশ্ন হলো আচ্ছা আপনারা যে বলেন জান্নাতের মধ্যে একটা ফলের গাছ হবে এই ফলের গাছটা নাকি সমস্ত জান্নাতের দরজা জানালা দিয়া ফলের ডাল ভিতরে ঢুকবে একটা গাছ এত বড় 10টা পৃথিবীর সমান একটা জান্নাত এর প্রত্যেকটা ঘরে ঘরে কিভাবে ঢুকবে একটা গাছ এটা বুঝে আসে না জুনাইদ কয় আর কি প্রশ্ন এই গাছের ফল নাকি সকালে খাইবে যে মজা বিকালে খাইবে ডবল মজা ডাইন দিকে চাবাইলে যেই মজা বাম দিকে নিলে অন্যরকম মজা জালটক জুনাইদ কয় প্রশ্ন করেন না আর কি কয় না দুইটার উত্তর দিয়ালন
কো আপনি জানেন না কই জানলে আপনারে জিগাইছি ও আপনি জানেন না বিশ্বাস হয়ে বইরিছেন বলতেছিলাম আল্লাহর ওলিদের কথা জুনায়েদ বুগদাদি জিগাই কো আপনি কি পারেন না কই মিয়া পারলে জিগাইছি কোথায়লে আমি আপনারে শিখাবো হ্যাঁ আপনি শিখবেন বলে হ্যাঁ তাহলে আমি শিখাইলে আমি কি হব শিখাইলে কি হয় শিক্ষক আর যিনি শিখবেন ইনি হলো কই ছাত্র উপরে বসে থাকবো আর শিক্ষক নিচে বসবো এই শিক্ষা আমি শিক্ষা দেই না সঙ্গে সঙ্গে পাদ্রি নাইমা নিচে গেছে জুনাইদের উপরে বসাইছে আল্লাহ কয় এবার ঠিক আছে আরে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে এই আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে কন্যা সেই জমিনে খেলে আল্লাহর আল্লাহ কই নবীর লেগে সব বানাইলাম নবীর উম্মতে তো খেলবো ওলি গাউস কো তোমরা খেলবো তোমরা কি মাতবুরি কর্তা জুনাইদরে উপরে বসাইছে পাদ্রিও নিচে বইছে 1800 মুরিদ খ্রিস্টান কয় মাইরা লাইছে রে সর্বনাশ করছে কলঙ্কের গলা হার আমাদের গলায় পড়াইছে আমরা হুজুরে নামাই দিল আর রাহো না মিয়া প্রশ্ন করলে তো প্রশ্নের জবাব না দিতেলে তো আমরা হুজুরও হিলে নামাই দিব আল্লাহ কয় আখিরি নবীর উম্মতের নামাইবার ক্ষমতা পৃথিবীর কারো তখন প্রশ্ন আসবে হুজুর বাগদাদের ঘটনা যে এরকম এটা তো বুঝলাম না আচ্ছা বাগদাদের আমেরিকার বাহিনীর বিচার এবং বুশ বিলিয়ারের বিচার যে হবে এটা কিন্তু কিতাবের মধ্যে ইঙ্গিত আছে কি বলেন এটা একটু শোনা দরকার আছে কিনা গাউসে পাকের যে ক্ষমতা আছে বাগদাদের শুয়া শুয়া এটা বোঝা দরকার আছে কিনা কন্ত ভাই সাহেব কিতাবে ইঙ্গিত আছে এই ঘটনাটা কিভাবে যেমন মনে করেন বাগদাদের জমিনে গাউসে পাক শুয়া রয়েছে এত বড় আক্রমণ কিন্তু এটা কিতাবের মধ্যে পাওয়া গেছে এরকম একটা ঘটনা ঘটবে তার কারণ হলো মানুষের ইমান হালকা হয়ে গেছে কেন মানুষ ইরাকে যুদ্ধের আগে দেখেন পেপারটা খুইলা টিভির খবর রেডিওর খবরে খালি দেহে রাশিয়া কি কইছে রাশিয়া কইছে আক্রমণ করা যাবে না ফ্রান্স কি কইছে হ্যাঁ ফ্রান্সও আমরা লগে রাশিয়া আমদার লগে ফ্রান্স আমদার লগে চীন আমদার লগে আল্লাহ কই কি রে রাশিয়া ফ্রান্স তোরার লগে এইটা কইলি আরে আমি আল্লাহ তোরার লগে কিনা এইটা তো কইলি না আচ্ছা দেহুম রাশিয়া আর ফ্রান্সে তোর বাঁচাইতে পারে কিনা গাউসে পাক বাগদাদে শুয়া শুয়া কইতাছে আমিও দেখতাম তোর হে হারানি বাঁচাইতারে নবীকে মহব্বত করে জুনাইদ বুগদাদি ডাইরেক্ট ওলি হয়ে গেছে ওলিদের সাথে এটা বিস্তারিত আলোচনা আছে করা গেল না নবীর মহব্বত ওলিদের সাথে সম্পর্ক রাখেন রাস্তাটা খুঁজে আপনিও পেবেন পাবেন আমরাও পাবো একটা ওলির মা হতে পারবেন একটা ওলির বাবা হতে পারবেন আল্লাহ আমাদেরকে সেই বুঝ দান করুক সকলে বলুন আমিন আসেন একটু দূরে সালাম মদিনা পাঠায় দোয়া করি নাবি সালাম Ya Habib Salawatullah Dorodi Ogo দয়াল নবীজি মনেরি আশা বেদনা আমরা কি মদিনায় যাব না কোন পথে হব রুয়ানা আমরা তো সেই পথ চিনি না নবি সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ নবীজি ওগো গুনাগারের বন্ধু মায়ার নবী দয়ার নবী গো তুমি কেন গো খোদার আরশে গেল না কেন গো জান্নাতুল ফেরদাউসে গেল না তুমি কেন গো সিদরাতুল মুনতাহাই গেল না কেন গো মদিনার মাটিতে শুয়ে কান্দো ও মায়ার নবী দয়ার নবী গো ও মায়ার নবী দয়ার নবী গো 63 বছর
তান স তুমি উম্মতি উম্মতি বলিয়া এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া মদিনা রে ও সুন্দর মদিনা মদিনার পাহাড় ও পাহাড় রে তুই কত ভাগ্যবান পাহাড় হইয়া দেখছো আমার দয়াল নবীকে মদিনার হরিণ ও সোনার হরিণ রে তুই কত ভাগ্যবান হরিণ হইয়া দেখছো আমার দয়াল নবীকে উম্মত হইয়া দেখলাম না গো দুঃখ রইল মনেতে মনের দুঃখ মনে লইয়া জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম মালাইকা সালাওয়াতুল্লাহ বেজায় রব মেরে দুরুদ ও সালাম মদাম মালা বিকামাল কি কশফত দুজা বি জামাল কি আসনাত জামিও খসাল কি সাল্লো আলাইহি ওয়া আলিহি সাল্লামু ইয়া কওম বাল সাল্লো আলা সদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন আসল দোয়া কোন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين রাত্র শেষ খোদা গো কবে জানি আমাদের হায়াত শেষ হয়ে যায় শাবান চাঁদে জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমানদেরকে নিয়ে হাত বাড়াইলাম তুমি যার প্রেমে সব বানাইছো ওই নবীর উপর দুরুদ ও সালাম মদিনা পাঠাইলাম আমাদের দুরুদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া নবী পাকের রওজায় পৌঁছাইয়া দাও মাবুদ খাস করে এই ওলির দরবারে একটা রাত্র শেষে আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ দেখো তোমার বান্দারা ভিক্ষুকের মতো বসে রইছে দুনিয়ায় যারা ভিক্ষা করে বাসন নিয়ে বসে থাকলে পয়সা পায় টাকা পায় আমরা যে তোমার দরবারের ভিক্ষুক হইয়া হাত বাড়াইলাম তুমি আমরারে কি বিভাগ হো আল্লাহ জানি না কবে জানি এই দুইটা হাত আর বাড়াইতে পারবো না কবে জানি এই দুইটা হাত কাফনের ভিতরে ঢুইকা যায় কবে জানি দোকান বন্ধ হয়ে যায় কবে জানি অফিসে কালো নিশান উড়াইয়া দেয় কবে জানি মাইকে জানাজার খবর শুনাইয়া দেয় কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া যায় মাবুদ গো এতিমের ঘটনা বলতে গেলে আমার কলিজা মানে না আমার বড় ভাইয়ের পাঁচটা বাচ্চা এতিম গত রমজানের করুণ দৃশ্য কার একটা বাচ্চা ছেলে জানি নতুন জামা পরে হাঁটতেছে আমার পাঁচ বছরের ছোট্ট বাতি যাটা দেখে জিগায় এই জামা তোমারে কে কিনে দিছে আমার আব্বু আমার বাতি যাটা কয় তোমার আব্বু আছে চোখের পানি সাইরা দিছে ওই ছেলেটা জিগায় তুমি কাঁদো কেন আমি কাঁদি তোমার আব্বু কত সুন্দর জামা কিনে দিছে বাইরে আমার আব্বু না আমার মা বলেছে আমরা বলে এতিম হয়ে গেছি কান্দি ইদে নতুন জামাকে কিনা দিব তার মা কান্দার আওয়াজ শুনে দৌড়ে আসছে বাবা কেন কান্দ মা গো এত নতুন সুন্দর জামা দেখছ নি তার আব্বু বলে কিনা দিছে আমরা যে আব্বু নাই জামায় আমার কে কিনা দিব মা গো আমার আব্বুর কবরের পাশে নিয়ে যাও না আমি আমার আব্বুরে বলবো আমার জামা কিনা দিয়া যাও তার মা গান্দে মাবুদ গো কি আগুন লাগাই অবশেষে মা ধৈর্যের সহিত বুঝাইতেছে বাবা কান্দিস না তোর কাকারাই তো তোর জামা কিনা দিব ওই দিন আমি বাড়িতে ছিলাম দৌড়ে যাই আমার সামনে দাঁড়াইয়া দুইটা বাতি যা কান্দে কথা বলতে পারবা
জিগাইলাম বাবা রে কেন কান্দো গো বাবা একটা কই কাকা আমরা যে বাবা নাই গো আমরা ঈদের কাপড় কে কিনা দিব গো কাকা আমরা ঈদের কাপড় কিনা দিবেন লি কাকা গো জামা কিনা দিবেন লি আমি চোখের পানি রাখতে পারতেছিলাম না ওই দিন বাজারে যাইয়া আগে তাদের জামাগুলো কিনলাম তারা বিশ্বাস করে বাড়িতে আসতে রাত্র প্রায় 10টা বাজে গেছে আয়েশা দেখি এখনো ঘরের দরজা খোলা দেখা যায় তার মা বলে ভাই রে একটু পরে পরে আমার এতিম সন্তানেরা দরজাটা খুইলা ডাক মারে কাকা আইসলি দৌড়ায় এসে সামনে দাঁড়ায় জিজ্ঞেস করি বাবারা কেন আসছো কোনো কথা কয় না চোখের পানি ছাড়ে বাবারা রে কেন কান্দো আমি তো বেঁচে আছি কি লাগবে তোমরা বলো আমার কাছে এই ছেলেগুলি ডাক দেয় কাকা আমরা অন্য কিছুর জন্য কান্দি না আপনি দি দুই দিন তিন দিন পর পর বাড়িতে আসেন কাকা গো আমরা রাব্বু কি আর জীবনে বাড়িতে আসবে না এইভাবে কবে জানি কার সন্তানেরা এতিম হয়ে যায় কবে জানি কার জীবনের শেষ গোসল হয়ে যায় কবে জানি জীবনের শেষ বিদায়ের অনুষ্ঠান হয়ে যায় ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি গো আল্লাহ দেরি করো না ফিরাইও না ঘুরাইও না এই মুহূর্তে আমাদের সকলের জীবনের গুনাগুলো ক্ষমা করে দা ক্ষমা করছো নি গো আল্লাহ ডাক দেন না আল্লাহ হে আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করছো নি দুনিয়ায় দেখি সন্তানেরা অপরাধ করলে মা বাবা ধমক দেয় বাড়িতে জায়গা দিব না রাত্র গভীর হয়ে যায় ঘরের কোনায় যাইয়া ডাক মারে মা মা গো মা মা দুরুদি অপরাধী সন্তানের জন্য হারিকেনটা লয়া দৌড়াইয়া বাহির হয় রে মায়ের মতো দুরুদি যদি ও অপরাধী সন্তানের জন্য হারিকেন লয়া দৌড়াইয়া বাহির হইতে পারে গো তোমার যে 99 ভাগ দয়া আছে আমরা যে দয়ার সামনে মাফের জন্য কাঁদতেছি গো আল্লাহ তোমার কি মায়া লাগে না ফিরাইও না ঘুরাইও না কার জীবনে কত গোনা হিসাব জিগাইও না এই মুহূর্তে আমাদের সকলের জীবনের গোনা ক্ষমা করে দাও ইয়া আল্লাহ জীবনের গোনা মাফের আশার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না রাত্রে 12:30 পর্যন্ত যারা বসে আছে আমার বিশ্বাস সকলের মনে কিছু না কিছু ব্যথা আছে কার মনে জানি কি ব্যথা আমি তো জানি না রে আল্লাহ কার মনে জানি ব্যথা হুজুর আমার মা নাই কার মনে জানি ব্যথা হুজুর আমার বাবা নাই বাবা কার মনে জানি ব্যথা হুজুর আমার মাও নাই বাবাও নাই এ মা বাবার অভাবী হইয়া কে জানি দুইটা হাত বাড়াইছে রে আল্লাহ এ হাতগুলি তুমি কেমনে খালি বিরাইবা মাবুদ গো ওই সকল মা বাবার পক্ষ থেকে ক্ষমা চাই তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ মা না থাকলে সন্তানেরা যে কত কান্দা কান্দে রে এতদিন খালি বলতাম এখন নিচেও ভুক্তভোগী ঈদের দিন সকালবেলা কান্দতেছি কার পায়ে সালাম করে ঈদ গাই যাব পাই না মার পাও বাবা তো হজে গেছে বাবার পাও পাই না হে মায়ের অভাবী বাবার অভাবী যারা কান্দে রে আল্লাহ আর দেরি করো না ওই সকল মা বাবার খবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ আমার মায়ের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আমার বাবাকে হায়াত বাড়াইয়া দাও মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও গো আল্লাহ ইয়া আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর মই মুরব্বী পাড়া প্রতিবেশী কান্দানবাসী মহব্বতি যারা কবরে গো সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও মাবুদ এই এলাকার জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া আল্লাহ আমাদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও যারা বিমারি বিমার শেফা করে দাও
আমাকে সহ সকল বিমারীকে শেফা করে দাও। যতগুলো দরখাস্ত করলাম, মাহফিলের সিলাই, দুরুদের সিলাই, জিকিরের সিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইকুম।